বিজ্ঞান প্রযুক্তি নিয়ে প্রতিষ্ঠিত সবাইকে তাদের অন্তরাত্মা, তাদের অন্তরাত্মা, তাদের তারা কি চায় সেই চাহিদা এবং আমার লক্ষ্য সেইটাকে বাস্তবায়ন করার জন্য আমাদেরকে পরিশ্রম করতে হবে। বড়রা সবসময় শাসন করবে, বড়রা সবসময় আমাদেরকে দিক নির্দেশ করবে, কিন্তু এটা আমি কিভাবে গ্রহণ করব, কিভাবে আমি বাস্তবে প্রতিপালন করব সেটা আমার উপর নির্ভর করবে। এই সম্বর্ধনা অনুষ্ঠান মানে এই যে তোমাদের সঙ্গে আমাদের একটা মিলন, তোমাদের সঙ্গে তোমাদের গার্জেনরা এখানে এসছে, কিন্তু তোমরাও মনে মনে ভাববে যে না এখানে আমাদের আরো গার্জেন রয়েছে, আমাদেরকে উৎসাহিত করার জন্য আরো এই সমাজে আরো অনেক লোক রয়েছে। মা বাবা তো রয়েছে, অবশ্যই রয়েছে, তারপর মামা কাকা জ্যাঠা সব রয়েছে, কিন্তু তার পাশাপাশি এই সমাজে যারা আমরা বসবাস করি এই সমাজে অনেক মানুষ রয়েছে যারা তোমাদেরকে এই চলার পথে তোমাদেরকে উৎসাহিত করার জন্য অনেক দাঁড়িয়ে আছে। তোমরা একা একা নয়, তোমরা যদি মনে করো না আমি ইন্ডিভিজুয়াল, তোমরা ইন্ডিভিজুয়াল না, একা না, তোমার জন্য এই সমাজটা অপেক্ষা করছে। এই জন্যই আমি বলছি যে আমরা ডাক্তার হতে চাই, ইঞ্জিনিয়ার হতে চাই, টিচার হতে চাই, লয়ার হতে চাই, আরো সমাজের অনেক কর্মক্ষেত্র আমরা নির্বাচন করতে চাই। তার পাশাপাশি আমি একটা বলেছিলাম এজ এ পলিটিক্যাল লিডার, পলিটিক্যাল লিডার না, শুধু আমরা এই সমাজের জন্য কাজ করতে চাই। এই সমাজটা আমার, এটা এখন হয়তো তোমরা বুঝতে পারবে না, কারণ এখন মন চঞ্চল, সবাই অপেক্ষা করছে যে হয়তো কোন সময় আমাদেরকে সম্বর্ধনা দেবে, তাড়াতাড়ি বাড়ি যাব, এখন তো প্রায় সিরিয়ালের সময় হয়ে গেছে, কেউ হয়তো একটু সিনেমা দেখার অভ্যাস আছে, সিনেমা দেখার আর টাইম হয়ে গেছে, নতুবা পড়াশোনার সময় হয়ে গেছে, তো এইগুলি নিয়ে ব্যস্ত থাকার একটা সময় এসে গেছে। তো আমি এটা আমার বক্তব্যটা তোমাদের কাছে পৌঁছানোর একটাই কারণ যে এই সমাজটা আমার, এই পরিবেশটা আমার, এই একাত্ম যে ভাবটা সেটা আমাদের অন্তরের মধ্যে জাগ্রত করতে হবে, উৎসাহ বর্ধনের জন্য, কারণ তারাই আগামী দিন এই নয়বনমালীপুরের হর্তাকর্তা বিধাতা হবে, এই রাজ্যের হর্তাকর্তা বিধাতা হবে এবং এই রাষ্ট্রের হর্তাকর্তা বিধাতা হবে। তো তাদের জন্য, তাদের সঙ্গে একটা মত বিনিময়ের জন্য তাদেরকে ডাকা হোক এবং তাদেরকে উৎসাহিত করা হোক যে তারা যাতে আগামী দিন আমাদের এই নয়বনমালীপুর এলাকার মান উজ্জ্বল করে, তার জন্য তাদেরকে ডাকা হোক। আমাদের সুকুময় সাহা, দিব্যেন্দু দা, সবাই মিলে, একটা পুরো টিম মিলে আজকের এই শুভ অনুষ্ঠানটাকে খুব সুন্দরভাবে তারা অর্গানাইজ করেছে, আমি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার পূর্ববর্তী বক্তারা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বা অভিভাবক অভিভাবিকার উদ্দেশ্যে অনেক কথাগুলি বলেছেন, সেগুলি আমাদের পাথেয় করে আগামী দিন আমাদের চলার পথের সঙ্গী হবে। আমি একটু অন্য ধরনের তোমাদের সঙ্গে একটু মত বিনিময় করছি। তোমরা দীপা কর্মকারকে কে কে চিনো, একবার হাত তোলো তো। দীপা কর্মকারকে অনেকে চিনে, কিন্তু দীপা কর্মকার যখন আমরা সম্বর্ধনা দিচ্ছিলাম তখন হাত তালিটা একটু কম হয়েছে, আমাদের আমাদের গর্বের বিষয় তো। তো আরেকবার দীপার জন্য একবার করে, কার কার মনে এই দীপা কর্মকার, সারা পৃথিবী, শুধু নট অনলি ত্রিপুরা, নট অনলি ইন্ডিয়া, সারা বিশ্ব দীপাকে আমরা চিনি সবাই। তো এরকম দীপার মতো এরকম সারা বিশ্ব আমাকে চিনবে এরকম কার মনে মনে সুপ্ত বাসনা রয়েছে, একবার হাত তুলো তো। কার রয়েছে যে দীপা কর্মকার যেরকম সারা বিশ্বের মধ্যে সোনার মেয়ে বলা হয়, তা কার কার একটু হাতটা কম কেন উঠছে? আজকে এই দীপা কর্মকারকে আমরা এখানে কেন এনেছি নয়বনমালীপুর বলতে পারো?
কেন এনেছি? এই দীপা কর্মকার যেরকম এই ত্রিপুরাকে সারা বিশ্বের মধ্যে এই ত্রিপুরাকে চিনিয়েছে, তো তোমাদের মধ্যেও এরকম কেউ তৈরি হোক যে সারা বিশ্বকে তোমরা রিপ্রেজেন্ট করবে আর আমরা সেদিন তোমাদেরকে সম্বর্ধনা করব, তার জন্য আজকে দীপাকে এনেছি। আর আমাদের এই আমন্ত্রণে দীপা সারা দিয়েছে, আমাদের ব্যক্তিগত প্রদত্ত তরফ থেকে দীপাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।